উত্তম সানাদে বর্ণিত হয়েছে প্রথম হচ্ছে রাজুল উল কাতি সাবিল এমন ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জিহাদ করলো ফাইদান হাজামাত ফিয়া তুমিনা সাহাবি তাদের সাথীরা হয়তো কি হলো মনে করেন যুদ্ধে তাদের পরাজয় ঘটলো কিন্তু তা সত্ত্বেও সেই ব্যক্তি কি করলো নিজে স্থির থেকে কি করলো আহ জিহাদ চালিয়ে গেল যে তারপরে সে হয়তো মারা গেলো কিংবা সে কি করলো বিজয় বিজয়ী হয়ে ফিরে এলো এরকম এক ব্যক্তি দু নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার সুন্দর স্ত্রী রয়েছে বাড়িতে সুন্দর বিছানা রয়েছে কিন্তু স্ত্রী এবং নরম বিছানাকে বাদ দিয়ে সে কি করলো তাহার নামাজের জন্য সারা রাত তাহার যুদ্ধে দাঁড়িয়ে গেলো স্ত্রীর হক আদায় করার পরে আর কি এমন নয় যে একদম সে এসা নামাজের পর থেকে সারা রাত সে কি করলো জি না এটা নয় বরং বলা হয়েছে যে ফাজার ওষা হবাতে হু ফাইয়াদ করিনি ওই না চিন এ বলা সে তার স্ত্রীর সঙ্গে যে যে তার একটা চাহিদা সেই চাহিদাকে ছেড়ে দিয়ে সে আমাকে স্মরণ করলো এবং আমার সঙ্গে সে মোনাজাতে লিপ্ত হলো আর সে তার আর সে চাইলে সে শুতে পারতো আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে কিছু লোকের সঙ্গে সফরে গেল আর সফরে যাওয়ার পরে তারা কি করলো যে আর অনেক রাত রাত পর্যন্ত তারা জাগলো কিন্তু জাগার পরে বিল্লাই করলো তারা ঘুমিয়ে গেল কিন্তু এই ব্যক্তি যে সে কি করলো যে রাত্রে সে কি করলো ঘুম থেকে উঠে তাহার যদি নামাজ শুরু করলো তাহার নামাজ শুরু করলো যে এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে এই তিন ব্যক্তির জন্য মহান আল্লাহ কি করবেন হাসবেন আর থাকলো কথা যে তিন ব্যক্তির দিকে মহান আল্লাহ তাকাবেন না তাদের দিকে তাদের কথা বলবেন এবং কয়েকটি হাদিস আছে আপনাকে দুটো হাদিস শোনাই একটা হাদিস রয়েছে যারা শহী মুসলিমেরা রয়েছে সাল্সাতুল্লাহ ইউক্লি মুহূম আল্লাহ ওয়া ইয়া নতুন ইলেহিলা কয়ামালা ইউজক কি হিম আলাহম আয়দা বোন আলিম তিন ব্যক্তি যাদের সঙ্গে মহান আল্লাহ কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না কয়ামতের দিনে এবং তাদেরকে পবিত্র ঘোষণা করবেন এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়ে আছে তাদের মধ্যে প্রথম থাকল মুসবিল ও ইজারাহ যারা টাকনুর নিচে লটকে কাপড় লটকে পরে তার মানে তাকে নিচে কাপড় পরে প্যান্ট পায়জামা লুঙ্গি যাই বলুন বলে মান্না ফিমা মা আয়তা দু নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে দান করার পরে খোটা দেয় আর তিন নম্বর হচ্ছে অলমুন ফি কৌসাল আয়তা হুবিল খালিফিল কাজিব তিন নম্বর ব্যক্তি কসম খেয়ে কি করে আল্লাহর কসম খেয়ে কি করে সে নিজের মালপত্র বিক্রি করার চেষ্টা করে এটা একটা হাদিস দু নম্বর একটা হাদিসের রয়েছে

মিথ্যুক রাজা মুস্তাকবির আর এমন ব্যক্তি যে গরিব তার মানে আপনার ফকির মিসকিন কিন্তু সে অহংকার এমন অহংকার দেখায় যে তার বাড়িতে যেন কি বলছে টাকার অভাব নেই এরকম এই তিন ব্যক্তিকেও মহান আল্লাহ কি করবেন তাদের সঙ্গে কথা বলবেন না